শুভ সকাল বন্ধুরা, বেঙ্গলি ব্লগার তনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে, অনেক রঙ্গন ফুটেছে, বোগেনভেলিয়া তার তুলনায় কমই ফুটেছে। আর বৃষ্টির জল পেয়ে কারিপাতা গাছটা একেবারে মাথাচাড়া দিয়ে উঠেছে। অসময়ে পুদিনা গাছটা এখনও বেশ ভালোই আছে। আকাশ ভরা মেঘ, বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হচ্ছে। এবারে পুজোটা কী হবে কে জানে। এত বৃষ্টি, এত বৃষ্টি, বেশি বৃষ্টি হলে না আমার মনটাও যেন কেন খারাপ করতে থাকে। এদিকে মেয়ে সকালে ঘুম থেকে উঠে প্রাণায়াম করছে, ও বাঁশি বিছানাতে প্রাণায়াম করে, তারপরে কিছু এক্সারসাইজ করে, তারপরে নিয়ে বিছানাপত্র তুলে ফ্রেশ হয়। এটা ওর রোজকার রুটিন। ভালোভাবে বেঁচে থাকতে গেলে এই এক্সারসাইজ, প্রাণায়াম, ফিজিওথেরাপি এগুলো সব করতেই হবে ওকে। তার সাথে তো ওষুধ রয়েছে, কিন্তু আমার মেয়ে খুব নিয়ম করে এগুলো করে। ভগবানের কৃপায়, তোমাদের আশীর্বাদে, প্রার্থনায় আমার মেয়ে এখন অনেক ভালো আছে আগের থেকে। তো চলো জলখাবারটা বানিয়ে নিই আমি এই সুযোগে। চা খাওয়া হয়ে গেছে সকাল সকাল। আজকে বানিয়েছি সুজির ইডলি। এটা তোমাদের আগে দেখিয়েছি তাই রেসিপিটা শেয়ার করলাম না। ভেতরে একটুখানি ফোড়নের মশলা দিয়ে তারপরে এটা বানায়, এটা শুধুও খাওয়া যায় আবার সস বা চাটনির সাথেও খাওয়া যায়। মোম, বাবাকে মিস করছিস? হ্যাঁ, মোটামুটি মোটামুটি মিস করছিস। কেন মিস করছিস সেটা বল। ছবি তোলা বন্ধ করে, খালি ছবি তোলে। বাবা দাপা দাপি করে, মা দাদাগিরি করে বাবা। আর না থাকলে, আর থাকলে তো কত কমপ্লেন করিস আমাকে, মা ভাইয়া এই করছে, ভাইয়া ওই করছে। আর না থাকলে তখন মিস করিস। মোম তুই আর কতক্ষণ ছবি তুলবি রে বাবু? খা মা। বাবু বাবু শ্বাস নেবে নাকি? দেখো কামড়ে দেখো। শ্বাস নি না। টেস্টটা কেমন হয়েছে দেখো, সব কিছু ঠিক আছে কিনা? ভালোই হয়। আজ আমি গান করবো। করো মা। ওর উঠতে পারছি না। আবার কাঁদবি? ইনস্টলমেন্টে কেঁদে কেঁদে গান না, ওই গানটা বাদই চলে গেল। গানটা বাদ হয়ে গেছে, তাহলে আর কান্নার সিন নেই তো। ঠিক আছে, হ্যাঁ যেই গান করলে কান্না হবে সেই গান করবি না। কি বৃষ্টি মা গো, সত্যি বাবা। হ্যাঁ রূপালি খেয়ে নাও। গানটা খুব ভালো, সুন্দর লাগে বলবো না। ভালোবাসার বারো কি যেন একটা, যে একটু তো কথা জানে, তো হতে পারে না একটা গান। কথা কইও না, দেখা না দিলে বন্ধু, কথা কইও না। তারপরে কি? দেখা না কথা কইও না, কথা কইও না, কথা কইও না, ডালের বড়া করেছি, আলুর চোখা, আর গরম গরম পাতলা মুসুরির ডাল রাঁধুনির ফোড়ন দিয়ে, এটাই হচ্ছে আজকের খাবার আমাদের। চলো খেয়ে নি আমরা।
সন্ধ্যেবেলায় যা এসছে, আমাদের গল্প গুজব চলছে, এটা নিত্য রুটিন হয়। ও আসে আমাদের বাড়িতে, নয়তো আমরা যাই। অবশেষে হাসি মুখ নিয়ে বাড়ি ফিরল আমার বর আর দেওর। কালকে রাতেই ফিরেছে, কালকে রাতে আর তোমাদের দেখানো হয়নি। আমার দেওর ভালো আছে, এখন আগের থেকে অনেকটাই ভালো আছে, বলতে পারো যে প্রাণে বেঁচেছে। আর শনিবার দিন পেসমেকার লাগানো হয়েছে, তো এখন সেন্সও এসে গেছে, কথাবার্তাও বলছে, একটু সামান্য খেতে পাচ্ছে, কিন্তু ডাক্তার 3 মাস রেস্টে থাকতে বলেছে, বলে মোটামুটি ভালোর দিকেই এগোচ্ছে। তো এটা একটা খুব ভালো খবর আমাদের পরিবারের জন্য। আর বাইরে না অঝোর ধারায় বৃষ্টি হয়ে চলেছে, এই বৃষ্টি যেন আর থামবে না। রাঁচিতেও নাকি বেশ বৃষ্টি হয়েছিল আর বেশ ঠান্ডা হয়ে গেছিল, তো সেই ঠান্ডা লেগে আমার বরের শরীরটা একটুখানি ওই ঠান্ডা গরম লেগে যেমনি হয় একটু সর্দি গা ম্যাচ করছে। স্নান ফান হয়ে গেছে, আমরা খেতে দেবো, মেয়ের পিছনে আমি লেগেছি। ওনার চুল কিছুতেই আঁচড়াতে চায় না, ওই সারাদিনে হয়তো একবার চুল আঁচড়ালো, আর আমার চুল কম, তো আমি বেশি আঁচড়াই। আমি ওকে বলি চুল আঁচড়া, চুল আঁচড়ানো ভালো, তো সেই নিয়ে হাসাহাসি হচ্ছে। আমি বলছি না, আঁচড়ালে মাথায় উকুন হবে, তো মেয়ে বলছে যখন ধানবাদ ডিগবাড়ি কারমেলে পড়তো তখন নাকি উকুনের দেখা পেয়েছিল, এখানে আর উকুন ফুকুন হয় না। এইসব নিয়ে হাসাহাসি হচ্ছিলো। তো চলো, দুপুরের খাবার জোগাড় করে ফেলেছি। আজকে বৃষ্টি এত পড়ছে যে আমার বর বললো সব থেকে প্রিয় ওর খাবার খিচুড়ি, ডিম ভাজা আর আলু ভাজা করেছি। ডিম ভাজা খালি বরের জন্য করেছি, আমাদের খেতে ইচ্ছে করছে না। আর এই খিচুড়ি বানিয়েছি মুগ মুসুর মিলিয়ে, আর গোল গোল করে আলু ভাজা, যেটা আমরা সবাই খেতে খুব ভালোবাসি। একটু উপরে আটা ছড়িয়ে নিয়ে ভাজিয়ে বেশ কুড়মুড়ে হয় এই আলু ভাজা করেছি। আর সাথে করেছি তেঁতুলের চাটনি, কোনো কিছু ছিল না চাটনি বানানো, টমেটো শেষ হয়ে গেছিলো, বাজারও যাওয়া হচ্ছিলো না 2 দিন ধরে, তো সেই জন্য চাটনি বানাবার কিছুই ছিল না। ভাবলাম ওখানে তেঁতুল বেঁচে আছে, তো ওই দিয়েই চাটনিটা বানাই, তো তাই তেঁতুলের চাটনি বানালাম। আর এদিকে বরের ডিম ভাজাটা নিয়ে নিই, মেয়েকে জিজ্ঞাসা করলাম তুই কি ডিম ভাজা খাবি, বললো না। মেয়ে আজকে সকালবেলায় কমপ্লেক্সে এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলো, সেখানে জলখাবারে নেমন্তন্ন ছিল, তো জলখাবার খেয়ে এসছে, বলছে মা দুপুরে আমি একটু অল্পই খাবো। আর এই দেখো তেঁতুলের চাটনি, এটাও খেতে বেশ ভালো হয়। তেঁতুলটা না কালো তেঁতুল, পুরনো তেঁতুল, ওই জন্য খেতে খুব ভালো হয় এই চাটনিটা। চাটনিটা মুখে দিচ্ছি, হেভি টেস্টি খেতে, দারুণ খেতে। মেয়ে এখন খাচ্ছে আস্তে ধীরে। তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটা ক্লিক করে দিলে আমি যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। খাবার পরে টেবিল গোছানো, পরিষ্কার করা, এগুলো সব আমার মেয়ের কাজ। কখনো মেয়ের অসুবিধা থাকলে বর করে, কিন্তু বেশিরভাগ দিন আমার মেয়েই করে ভালো করে। ও খুব না পরিপাটি, মানে যেই কাজটাই করে খুব সুন্দর করে করে। তো এই টেবিলটা আমি যে লিকুইডটা আমি তোমাদেরকে একবার দেখিয়েছিলাম যে আমি বানিয়ে রাখি লিকুইড, কলি না আমি ইউজ করি না, সেই লিকুইড দিয়েই আমি সমস্ত কিছু কাঁচ থেকে, গ্যাস থেকে, ফ্রিজ থেকে, রান্নাঘরের জিনিসপত্র সমস্ত কিছু এই লিকুইড দিয়ে মুছি। এই যে এই লিকুইডটা বলছিলাম, এই লিকুইডটা শেষ হয়ে এসছে, আবার বানাতে হবে। এই লিকুইডটা যতটা হোয়াইট ভিনেগার দেওয়া হয় তার অর্ধেক জল, আর 2 চামচ ভীম লিকুইড জেল, বাসন মাজা যেটা হয় সেটা দিলেই তৈরি হয়, খুব ভালো সব কিছু পরিষ্কার হয়। মগে একটু সাবান জল করে রেখেছি, কিচেন ডাস্টারটা ওর মধ্যে ডুবিয়ে দিল মেয়ে, ওর কাজ কমপ্লিট। ঘরে সব থেকে সুন্দর যারা তাদেরই ভিডিও করছে, আমার ভিকারির মতো চেহারা। আর কি ব্যাসনল দেবো, একটা কি হজম হলো সুদ দিয়ে খাবে। মেয়ের গরম শেকের জন্য বাবা গরম জল বসাচ্ছে, হট ওয়াটার ব্যাগ শেকের জন্য মলম লাগিয়ে শেকটা দেয়, নিউরোপেন হয় তো, তো ওটা আমার বরই করে, মানে বর না থাকলে আমি করি না হলে বরই করে। আর এই যে ওকে একটা প্যারাসিটামল দিচ্ছি। আজকে এখানে ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো টাটা।